ইডি দপ্তরে লক্ষণ হেমব্রম আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ছিলেন লক্ষণ হেমব্রম এবং 2018 সালে রামচন্দ্রপুরে পোস্টমাস্টার ছিলেন লক্ষণ 5 কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে ইডি দপ্তরে লক্ষণ হেমব্রম আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত লক্ষণ হেমব্রম 2018 সালে রামচন্দ্রপুরে পোস্টমাস্টার ছিলেন এই লক্ষণ এবং 5 কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আর বিস্তারিতভাবে জানব সন্তোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সন্তোষ কি খবর পাচ্ছ দেখো ইতিমধ্যে 5 কোটি টাকার যে দুর্নীতি করেছিলেন পোস্টমাস্টারে সেই দুর্নীতি নিয়ে আজ ডাকা হয় লক্ষণকে এবং কিছুক্ষণ আগে তারা ইডি দপ্তরে পৌঁছে যান এবং 2017 সালে এই ঘটনাটা ঘটেছিল এবং 2019 সালে তাকে গ্রেফতার করে বেঙ্গল পুলিশ এবং গ্রেফতার করার পর তিনি জামিন পান এবং জামিন পাওয়ার পরই যখন কোর্টে এই মামলা যায় তখন ইডির কাছে এই মামলা পৌঁছে যায় এবং ইডি থেকে কোর্ট থেকে জানানো হয় কি 5 কোটি টাকার তিনি দুর্নীতি করেছেন পোস্ট অফিসে এবং এই 5 কোটি টাকা দুর্নীতি করার কারণে তাকে ইডি তদন্ত হওয়া দরকার এবং এত পরিমাণে যদি টাকা ছয় নয় করেন এই লক্ষণ তখনই তাকে ডিটেন করতে হবে এবং অ্যারেস্টও করতে হবে ইতিমধ্যে তাকে প্রথমবারের জন্য তাকে ডাকা হয় এবং এর আগে আমরা জানি তাকে তার বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছিলেন এবং তল্লাশি জানার পর বেশ কিছু টাকাও ডিটেলস পেয়েছিলেন এবং সেক্ষেত্রে ইডি আধিকারিকরা তাকে আজ দেখেছেন এবং ইডি দপ্তর ইতিমধ্যে তিনি এসছেন এবং ইতিমধ্যে ইডির তরফ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে 2017 এবং 2019 সালের মধ্যে এই 5 কোটি টাকা কি করেছেন যার মধ্যে বেশ কিছু লক্ষ টাকা বেঙ্গল পুলিশ তার বাড়ি থেকে উদ্ধার করতে পেরেছিল 2019 সালে এবং এই সব ডকুমেন্ট ইডি ইতিমধ্যে খুঁটিয়ে দেখছে এবং যা যা তথ্য ইডির তরফ থেকে পাওয়া গেছে সে ইডির আধিকারিকরা সেই তথ্যকে যাচাই করছেন লক্ষণকে দিয়ে এবং লক্ষণের বয়ান ইতিমধ্যে নথিভুক্ত করছেন ইডির আধিকারিকরা মূলত 5 কোটি টাকার যে দুর্নীতি করেছিলেন 5 কোটি টাকা নিয়ে তিনি যে পোস্ট অফিসে যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির মধ্যে তাকে সাসপেন্ডও করা হয়েছে এবং ইতিমধ্যে তিনি সাসপেন্ডও আছেন এবং 2019 সাল থেকে তিনি সাসপেন্ড হয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে ইডি আধিকারিকরা করছেন কি কি তথ্য আরো জানতে চাইছেন ইডি আধিকারিকরা যার মধ্যে তাদের ব্যাংকের ডিটেলস তার আইটি ফাইল এই সমস্ত তাকে ডিটেলস দিতে হচ্ছে এবং ইতিমধ্যে সেই ডকুমেন্ট তিনি নিয়ে এসেছেন প্রায় বলা যেতে পারে 1 ঘন্টা কাছাকাছি হতে চলেছে তার যে জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা করছেন এই পোস্ট অফিসে যে 5 কোটি টাকার দুর্নীতি নিয়ে সন্তোষ সেক্ষেত্রে ঠিক কি কি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন বা হতে চলেছেন লক্ষণ হেমব্রম তোমাকে জানাবো তাকে 2017 সালে অর্থাৎ এই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা লক্ষণ তাকে 17 সাল থেকে তাকে তার যে বাড়ি থেকে যে এত পরিমাণে টাকা পাওয়া গেছিল বেঙ্গল পুলিশ পেয়েছিলেন এবং পরে এই যে যে পোস্ট অফিসের যে প্যানেল সেই প্যানেল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের মধ্যে 5 কোটি টাকা দুর্নীতি তার উপরে দোষ চাপানো হয়েছিল এমনটাই তিনি জানিয়েছিলেন এবং এই 5 কোটি টাকার যে টাকায় তারা ইনকাম করেছিল অর্থাৎ দুর্নীতি ভাবে তারা নিয়েছেন টাকা সেই টাকার আয় কোথা থেকে এসেছিল এই সমস্ত ধরনের প্রশ্ন ইডি তরফ থেকে করা হচ্ছে তিনি কেনই এত টাকার পরিমাণ তিনি নিয়েছিলেন এবং এই টাকা তিনি কোথায় রেখেছেন বা কি করলেন এত পরিমাণের টাকা এই ধরনের প্রশ্ন ইডি তরফ থেকে করা হচ্ছে পাশাপাশি তার যে ব্যাংকের ডিটেল 2017 সাল থেকে এখনো পর্যন্ত যে ট্রানজেকশন হয়েছে সেই সমস্ত ট্রানজেকশনের কাগজও ইডি তরফ থেকে চাওয়া হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর কারা কারা ছিলেন এই দুর্নীতিতে এবং এত পরিমাণের টাকা কোথায় তিনি রেখেছেন বা কোথায় খরচা করেছেন বা কাকে দিয়েছেন এই ধরনের প্রশ্ন ইডি তরফ থেকে করা হচ্ছে ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সবাই সপক্ষ জানা যাবে তিনি যখন ইডি দপ্তর থেকে বেরাবেন তখন তাকে প্রশ্ন করা হবে কি কি কারণে আপনাকে পুরো দেখেছিল এবং তাকে কি প্রশ্ন করা হয়েছে এই ধরনের তাকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে কিন্তু আমাকে জানিয়ে রাখবো 2019 সালে তাকে বেঙ্গল পুলিশ গ্রেফতার করেছিল এই দুর্নীতি নিয়ে তার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেছিল এবং এই টাকা এখনো পর্যন্ত তার বাড়িতে আছে কিনা এই সমস্ত ডিটেলস তারা নিতে চলেছেন বেশ ধন্যবাদ সন্তোষ ইডি দপ্তরে লক্ষণ হেমব্রম আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত লক্ষণ 2018 সালে রামচন্দ্রপুরে পোস্টমাস্টার ছিলেন তিনি এবং 5 কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে